ধর্ষণে কঠোরতম শাস্তি দেবে অপরাজিতা বিধানসভায় বিল আনলো রাজ্য সরকার একাধিক নয়া বিধান রয়েছে বিলে বিলটি পেশ করলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক মঙ্গলবার বিধানসভায় পেশ হওয়া বিলকে ঐতিহাসিক বলে উল্লেখ মুখ্যমন্ত্রী সেই বিলের সমর্থনে সারা দেশে ধর্ষণের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আরও বলেন এই বিল একটা ইতিহাস প্রধানমন্ত্রী পারেননি আমরা পারলাম পড়ে দেখালাম প্রধানমন্ত্রী দেশের লজ্জা উনি মেয়েদের রক্ষা করতে পারেননি আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি বিধানসভায় পেশ ধর্ষণ বিরোধী বিল পথ দেখাচ্ছে বাংলা এবার কেন্দ্রীয় সরকারের পালা ধর্ষণ বিরোধী করা আইন নিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলে লেখেন প্রতি পনেরো মিনিটে ধর্ষণে ভয়াবহ পরিসংখ্যান আগেই তুলে ধরেছি সময় নির্ধারিত ধর্ষণ বিরোধী আইনের দাবিও জানিয়েছি পঞ্চাশ দিনের মধ্যে বিচার করে দোষীর শাস্তি হোক ধর্ষণ বিরোধী কেন্দ্রীয় আইন বলবৎ করার দাবি জানান তৃণমূলের সেনাপতি আরজিকর কাণ্ডে দুর্নীতির অভিযোগে গ্রেফতার সন্দীপ ঘোষ কিন্তু ধর্ষণ খুনের মামলায় সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই এখনো ধরতে পারেনি সিবিআই অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে এবার দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল সহ বিশিষ্ট জনদের চিঠি লিখলেন আরজিকরের নির্যাতিতার মা আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আট দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত তার সঙ্গে গ্রেফতার হওয়া আরও তিনজনের ক্ষেত্রেও একই নির্দেশ আদালতে আদালতে সিবিআইয়ের দাবি ছিল আর্থিক দুর্নীতির একটি বড় চক্র রয়েছে কারা এই চক্রে রয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন বলে জানায় তদন্তকারী সংস্থাটি বাইশ ঘন্টা অবস্থানের পর অনুমতি মিলেছে বেন্টিং স্ট্রিট পর্যন্ত মিছিলে সেখান থেকে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে যান বাইশ জন আন্দোলনকারী চিকিৎসকরা নিজেদের দাবি জানান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে আন্দোলনকারীদের দাবি সিপি জানিয়েছেন নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তিনি যদিও প্রশ্নের সদুত্তর সিপি দিতে পারেননি বলেই দাবি জুনিয়র চিকিৎসকদের এই পরিস্থিতিতে অবস্থান তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা তবে আন্দোলন চলবে হাসপাতালে আরজিকর কাণ্ডের প্রতিবাদে বামেদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বাম কর্মী সমর্থকরা মিছিল শুরু হয় রাজাবাজার থেকে শেষ হয় শ্যামবাজারে গিয়ে শ্যামবাজারের কাছে পুলিশ মিছিল আটকাতে রাস্তার উপরে বসে পড়েন বাম নেতা কর্মীরা মিছিলের সামনের সারিতে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিএম নেতা সুজন চক্রবর্তী সহ আরও অনেকে একাধিক দাবিতে মঙ্গলবার মিছিল করে বাংলার বঞ্চিত যুব সমাজ ও অন্যান্য সংগঠন শিয়ালদা থেকে মিছিল শুরু হয় মিছিল যায় ধর্মতলা পর্যন্ত আন্দোলনকারীরা ধর্মতলায় পথ অবরোধ করেন আন্দোলনকারীদের দাবি সমস্ত সরকারি শূন্যপদে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করতে হবে রাজ্যের সর্বোচ্চ চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কথায় সব সীমা পেরিয়ে যাচ্ছে এভাবে নিয়োগ বন্ধ রাখতে পারে না রাজ্য তিনি আরও বলেন দেশের আর কোথাও এমন হয় না ভয়ঙ্কর ঝড়ের জেরে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স ইয়াগি নামের ঝড়ের কারণে প্রবল বৃষ্টি ও বন্যা ভূমিদশের ফলে সেখানে মৃত্যু হয় অন্তত ১৪ থেকে ১৫ জনের প্রবল বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় আশ্রয় দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার দেড় দিনে বৃষ্টিও বাঁচাতে পারল না পাকিস্তানকে বাংলাদেশ আবার দুরমুশ করে হারালো পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জিতল ৬ উইকেটে একই সঙ্গে জিতে নিল সিরিজ জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের অসহায় আত্মসমর্পণের ছবি ধরা পড়ল